এফডিসিতে চলছে স্বপ্ন পূর্বলী ও রোশনের নতুন সিনেমা মায়া দ্য লাভ চলচ্চিত্রের শুটিং। এরই মধ্যে শেষ হয়েছে জসিম উদ্দিনের জাকিরের এই নতুন সিনেমার একটি গানের দৃশ্য ধারণ। একের পর এক চলচ্চিত্রে একসাথে কাজ করছেন রোশন ও বুবলি। গত মাসে রিভেঞ্জ ও বিট্রের কাজ শেষ হতে না হতেই আবার নতুন সিনেমার শুটিং শুরু করলো এই জুটি। এফডিসিতে চলছে মায়া দ্য লাস্ট লাভ সিনেমার প্রথম লটের দৃশ্য ধারণ। ইতিমধ্যে শেষ হয়েছে একটি গানের শুটিং। এই সময়ের প্রতিশ্রুতিশীল এই জুটি বলেন মায়া দ্য লাস্ট লাভ প্রসঙ্গে নানা কথা। খুব মিষ্টি একটা ক্যারেক্টার আমাকে দেখতে পাবে দর্শকরা। কিছু মজার বিষয় আছে, কারণ এখানে যেহেতু তিন হিরো আমার সাথে, ফার্স্ট টাইম আমি তিনজন এত ভালো অভিনেতার সাথে আসলে আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আসলে এত আর্টিস্ট নিয়ে এই ফার্স্ট টাইম, মানে কোভিডের পর আসলে কাজ হচ্ছে, তো এটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের একটা ছবি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা মাল্টিকাস্টিং ফিল্ম দেখতে পারবে মায়ের মাধ্যমে দর্শকরা। দুজনের প্রতি যে একটা বোঝাপড়া, সেই জিনিসটা খুবই ভালো, যার জন্য আমরা প্রত্যেকটা গল্পে খুব সুন্দরভাবে কোপ আপ করতে পারছি। আসলে এটা একটা ট্র্যাজিক লাভ স্টোরি, ট্র্যাজিক লাভ স্টোরি। সেখানে আসলে ভালোবাসা, যেহেতু মায়া দ্য লাভ, সো মায়া এবং ভালোবাসাকে ঘিরেই পুরো গল্প। পরিচালক জসিম উদ্দিন জাকির জানান, শুটিং এর পরবর্তী লটে যোগ দেবেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক সহ অন্যান্য শিল্পীরা। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে একটানা কাজ করব 15 দিন, তারপরে আমরা এপ্রিলের 1 তারিখে একটানা কাজ শেষ করে দেব। গল্পটা সবাই খুব পছন্দ করেছে, গল্পটা আসলে অনেক সুন্দর গল্প, এটা আপনারা হয়তো সিনেমা হলে গেলে দেখলে বুঝতে পারবেন। কলেজ পড়ুয়া তরুণ তরুণীর প্রেম ও টানাপোড়েনের সিনেমা মায়া দর্শকদের হলে টানবে এমন আশাই করছেন নির্মাতা ও কলাকুশলীরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।